প্রাতে লেগে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা তুমি জাগো জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন ভিন্ন হতে লাগল মহিষাসুর অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে হস্তির উদ্ধারণ করলে আবার সিংহরূপী দৈত্যের রণনমত্ততা দেবী প্রশমিত করলেন পুনরায় নয়ন বিমোহন পুরুষবেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালি দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত দেবীর বাহন সিংহরাজ সাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্ভে বললেন কার্য কার্য স্খলন গুহ মধু যাবৎবিবাহম মায়াস্তৈ হতেস্ত্রৈব কর্জিষ্যন্ত্যাশু দেবতা দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন আর খড়গনী পাতে দৈত্যের মস্তক ভুলুণ্ঠিত তখন অসুরনাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হলো।